আজকের পরের থেকে ধরিলেন আপনার ভাইস্তি পাঁচতলার মালিক। এ ভাইস্তি, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি এস এম মাসুদ রানা, সরাসরি যুক্ত রয়েছে আমার ফেসবুক পেজ থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার একটি বোন বসে রয়েছে, তার সদ্য তার হাজব্যান্ড মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্ট করে, তার ঘরে একটি সন্তান রয়েছে। আমার এই বোনটির নামে একটি পাঁচতলা বাড়ি রয়েছে, আমার এই বোনটিকে বিবাহ দিতে চাই। যে আমার এই বোনটিকে বিবাহ করতে চান তাকে আমরা এই তার যে পাঁচতলা বাড়িটি তার নামে লিখে দিব। আশা করি আমরা নিচে আমাদের এই ঠিকানা দিয়ে দিয়েছি, যদি কোনো সহৃদয়বান মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমরা তার হাতে আমার এই বোনটিকে তুলে দেবো। আমাদের খুব আদরের একটি বোন, তার ঘরে একটি সন্তান রয়েছে এবং তার নামে যা যা রয়েছে, বাড়ি সহ যা যা রয়েছে, আমরা সেই তাকে পেলে পরে আমরা তার নামে হচ্ছে লিখে দেবো। অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে এবং নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে, যোগাযোগের ঠিকানা দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আমি কি দেখলাম, মাথাই নষ্ট, পাঁচতলা বাড়ি, এই খুশির সময় কাকা কই, কাকা কাকে ফোন দেই, কাকা কোনে আপনি? আচ্ছা কাকা শোনেন, আমার জন্য আপনি বহুত কিছু করেছেন, আর কিছু করা লাগবে না, উল্টিয়ে আপনাকে আমি ব্যবস্থা করব। আজকের পরের থেকে ধরিলেন আপনার ভাইস্তি পাঁচতলার মালিক। হ কাকা দেরি করেন না, তাতে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো দান বাধা দিছি কাকা। আরে বাবা, ওইটা শোনার লাগি তো আমি আইছি, আর আমার লাগে কি ব্যবস্থার কথা বলো, কি ক কাকা? আমি মাত্র দেখলাম ফেসবুক লাইভে আসিয়ে এক ভাই তার বোনেক বিয়ে দিবি। আল্লাহ, কি ঘটনা এই লাই কাকা! কি আর কি, ওই মেয়ে এক যে বিয়ে করবি কাকা, তার নামে পাঁচতলা বাড়ি লিখে দিবি কাকা। কি কইস ভাই, ওই কাকা আর ছোট একটা বাচ্চা আছে, ডাইরেক্ট আমাকে আব্বু কবি, আর আপনি দাদা করে ডাকবি কাকা। হ্যাঁ হইছে, এটাও হয় না কি, এত ব্যবস্থা আছে নাকি কাকা? আপনি বলেন ফেসবুক লাইভে তো কি সত্যি ঘটে কাকা? ফেসবুক লাইভে একদম লাগে, আপনি বুঝতেছেন না, তাই কোনাই মনে করেন যে টিক টিক করে লেখা উঠে থাকে, যা হচ্ছে তাই দেখা যাচ্ছে। আপনি কি একতলা দেবো না, এগুলো কথা চল, আপনি তো দাদা দেখ শোনার লাগি পাঞ্জাবি পরে আইছে। আরে না, আমি তো এই পাঞ্জাবি পরে আরেক জায়গায় গেছিলাম, তোরই মেয়ের ব্যাপারে বিয়ের কথা কওয়ার লাগি, আচ্ছা ওইটা দেখা লাগবি না, মিনি মেয়ে রেডি। এ রে আল্লাহ, চলে সহ্যই হচ্ছে না, চল তৈরি করতে তো কিছু লেগে, ঠিকানা আমি কেন লিখু, তো সব ঠিক আছে, একবার ভুল ভাল হবে না, নষ্ট করো কাকা। বাড়িতে এত্তরে হওয়ার কথা, ওই লোক যা কইলো, লোকেশন দিল, এত্তরে হইলো হবি। আরে বাবা, আর কত দূর নিয়ে যাবো, এত দূর আসলাম, একটা বাড়িও তো দেখলাম না পাঁচতলা কাকা। বুঝতেছি, আমার তো মনে হচ্ছে যে খাজুর গাছ এত্তরেই লাইভ করেছে। বাবা রে, তোর সাথে আইসে এই অনলাইন মনলাইন বিশ্বাস করে যে কি একটা ঝামেলায় পড়বো আমি এই বুঝতেছি না, কি করা যায় কাকা? কিন্তু যে রাস্তাঘাটের যে অবস্থা, এখানে আবার পাঁচতলা বাড়ি হয় কাবা করে? একতলা বাড়ি তো নাই, সব টিনের ঘর, টিনের বেড়া, তাই তো দেখতেছি। আরে বাবা, তুই এত টেনশন লিখছ কিছু লাগে, কয়টা তালা আছে গণেক? একটা, দুই দিয়ে, তিন দিয়ে, চার দিয়ে, পাঁচ, এই তোর পাঁচতলা বাড়ি ভেস্তে, তুই বুঝিস নেই। মানুষ এত চিটার হয় কাকা? কি চিটারি করলো? একটু সময়ের ভিতরে কত কিছু ভাবিছিল, কি ভাবিছিল ভাইস্তে?
পাঁচতলা বাড়ির উপর উঠিয়ে বইকলি বসে থেকে জুস না দেখবো আর সওয়াল খেলবি সওয়াল মানা করবো বাবা যাও না যাও না পড়ি যাবে কি কবো অন্তত বাড়ির ভিতরে ঢুকে দেখি বাড়ি নাই তাতে কি হয়েছে জায়গা তো আছে ভেস্তে জায়গা তো আমার জায়গা নাই নাকি আমার আমার এরকম বাড়িও আছে আমি চাইছিলে পাঁচতলা বাড়ি রেডিমেড বাচ্চা আমার সাথে আরে না যাওয়াই লাগবে কোন লেভেলের সিটার আমার ধরাই লাগবে বুঝাই লাগবে ভাইতে বিসমিল্লা পায়া ডান পাও আগে দিয়ে ঢোকে যাবো বিসমিল্লা পায়া ডান পাও দিয়ে ঢোকে ভেস্তে আরে যা বাবা দাদা ঢোক ঢোক বাজতে দেখি কি হয়।